ওয়েলকাম ফ্রেন্ডস, গতকাল আমাদের প্রধানমন্ত্রী আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির একটি ঘোষণা করেছিলেন, সেই খবর আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। পাশাপাশি মিড ডে মিলের পুষ্টির যে গুণগত ব্যাপার, খাবারের যে গুণগত ব্যাপার, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজ একটি খবর আপডেট এসেছে। দেখুন এখানে যেটা বলছে, অপুষ্টি দূর করতে মিড ডে মিলে এবার মধু, দুধ এবং দুগ্ধজাতীয় খাবার অন্তর্ভুক্তির পরামর্শ দিল কেন্দ্র। রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে দেশের প্রতিটি রাজ্যকে তারা একথা জানিয়েছে। মধুর গুণ ও তার উপকারিতাকে সামনে এনে রাজ্যগুলিকে এই বাড়তি খাবার দেওয়ার পরামর্শ দিয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। রাজ্যকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মধুর মধ্যে 600 রকমের উপকরণ রয়েছে, হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে নানা ধরনের রোগ সারাতেও খুবই উপকারী, বিশেষত বাচ্চাদের সর্দি কাশি কমাতেও সাহায্য করে। বিশেষজ্ঞরা মধুর গুণাগুণ বিশ্লেষণ করে প্রধানমন্ত্রীকে যে রিপোর্ট দিয়েছিলেন তাতে মিড ডে মিলে মধু দিলে অপুষ্টি মোকাবিলায় বিশেষ কাজ দেবে। তো মিড ডে মিলের যে খরচার ব্যাপার সেটাও আমরা জানি। এখন এই সমস্ত জিনিস ছাত্রছাত্রীদের প্রোভাইড করতে গেলে যে অতিরিক্ত খরচের বিষয়টা আসবে, তো সেই খরচের বরাদ্দটা কতটা বাড়ানো হবে, কি করা হবে, সেই সম্পর্কে একটা স্বচ্ছ গাইডলাইন পেলে বিষয়টা আমাদের পক্ষে আরও বুঝতে সুবিধা হবে। তো দেখা যাক, এই যে নতুন জিনিস যেটা করতে বলা হচ্ছে তার সাথে সামঞ্জস্য রেখে খরচের বিষয়টা কীভাবে কী নির্ণয় করা হয় সেটাই এখন মূল দেখার বিষয়। ধন্যবাদ।